এই দুটো হাসি কিনছি আমরা মানে 25,000 টাকা দিয়ে। এই হাসিগুলো মানে আজকে রাতেই জবাই করা হবে। পছন্দ ছিল আপনি? মাশাআল্লাহ এখানে অনেক অনেক গরু আছে। আমি রাব্বু গরু বাজারে ঘুরতেছি এখন। তো অনেক বছর পরে আমার বোন আসতেছে আমার শ্বশুর বাড়িতে। তো আমি রান্না আয়োজন করতেছি এখানে। তো এখানে চিকেন নিলাম। এখানে আব্বু দেশি মুরগি নিয়ে আসছিল বাজার থেকে। আর এখানে আম্মু মাছ বাছবে, মাছ পোনা করবে আর কি। আর আম্মু যেহেতু এখনো পুরোপুরি সুস্থ হয় নাই, তো আম্মু বলতেছে আম্মু যতটুকু পারি রান্না করে রাখবে, আবার আন্টিরা যখন আসবে তো সবাই মিলে রান্না করবে। এখানে হলুদ মরিচ, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে দিলাম, জিরা গুঁড়া দিয়ে দিলাম। সবাই আম্মুকে আবার হেল্প করতেছে, আমার দাদিরা আসতেছে, কারণ আম্মু একা হাতে আসলে সবকিছু গোছাইতে পারতেছে না। কারণ একদিকে বাবু উঠে যায়, বাবু কান্না করে। তো হ্যাঁ, এখন আইদা বেবিকে কোলে নিয়ে রাখছে আমার ছোট কাকি। তো আমার আরেক কাকি রান্না করতেছে মাটির চুলাই। তো আসলে এইভাবেই আসলে রান্না বান্না সবকিছু গোছাই নিতেছে আন্টিরা। আবার আন্টিরা আইসা আবার রাতের খাবার খাবে, কারণ ওনারা আসবে বিকেলে। হ্যাঁ, তো এটা মেরিনেট করে নিচ্ছে। এটা এটা কি মাটি চুলে হবে না? তোমার চাচি এটা মাটি চুলে বসাই দিবে। আচ্ছা, তার হড়া করার দরকার নেই, আস্তে আস্তে সুন্দরভাবে করো। আর এদিকে মাছ বোনা কি চুলাই হবে। তো এদিকে বাড়ি রান্না করছে, এটা আমি মশক মশলা দিয়ে দিচ্ছি, ট্যাংরা মাছ দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে। আর এখানে মুরগি রান্না করছে, আবার চালে রান্না করছে, ঝুমুর রান্না রান্না করে দিয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যে সব মেহমানরাও চলে আসবে। আর আম্মু আসলে আসার পর মানে ভাত রান্না করছে, মশলা বড় ভাত দিয়ে। মেহমানরা আসতেছে, আর আম্মু তো আসার পর একদম সবকিছু নিয়েই বিজি হয়ে গেছে। তারপর টুকিটা কি চাপ আসছে, সবকিছু করার চেষ্টা করছে। তো তারপর আলহামদুলিল্লাহ বাবুকে নিয়ে টুকিটা কি চেক করতেছে, এটাই আমাদের কাছে অনেক কিছু। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো যেহেতু আগামীকাল আইদামনির মানে আকিকা দেওয়া হবে, সেজন্য এখানে দুইটা হাসি নিয়েছি আমরা, মানে গুরুবাজারে আসছিলাম, এসে দুইটা হাসি কিনেছি। আমি আব্বু আমরা কাকারা সবাই মিলেই আসছি। আর গুরুবাজারে এত মানে ভিড় যা বলার বাইরে, আর অনেক রোদ উঠছে আজকে। আমরা সকাল ঘুরে আসছি, 10টার দিকে আসছিলাম আর কি, 9টা 10টার দিকে, এখন 12টা 1টা বেজে গেছে। এই দুটো হাসি কিনছি আমরা মানে 25,000 টাকা দিয়ে। আর আমি আর আব্বু এখন চলে যাচ্ছি গরুর বাজারের ভিতরে, চলে আসছি হাসি কিনে, এখন গরুর বাজারে আসছি। মাশাআল্লাহ এদিকে অনেক বড় বড় গরু, ইনশাল্লাহ একদিন এসেন থেকে একটা গরু কিনবো। আমরা গরু কিনার প্ল্যান ছিল, সো মানে খুকি কাল আমি বলতেছে খাসি নাকি দিয়ে বিরিয়ানি রান্না করলে উনি মানে পছন্দ করে সেইটা, সেজন্যে আমরা প্ল্যান করলাম যে না এটাই করবো। আর এটা হচ্ছে কুড়িচুমুনির গরুর বাজার। মাশাআল্লাহ এখানে অনেক অনেক গরু আছে। আমি আর আব্বু গরু বাজারে ঘুরতেছি এখন। আর এদিকে আমাদের আইদামনির আকিকার জন্য বাজার থেকে আজকে দুইটা সুন্দর হাসি নিয়ে আসছি। আমি আব্বু কাকা আমরা গেছিলাম। তো মাশাআল্লাহ কেমন হয়েছে হাসি, এগুলো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, দুইটা খাসি 25,000 টাকা দিয়ে কিনে নিয়ে আসছি। আর আজকে হচ্ছে যে নানুবাড়ি থেকে খুকি খেলামণি, এতিনা আপু, জুই আন্টি, ওরা সবাই আসবে। সো আবার কুয়াশা আন্টির শাশুড়িও আসবে আমাদের বাড়িতে। আর আমাদের বাড়িতে কালকে মানে আকিকার জন্য এই দুইটা আসতে পারবেন না, শরীর খারাপ। ও আচ্ছা। আর এদিকে এই খাসিগুলো মানে আজকে রাতেই জবাই করা হবে, যেহেতু আগামীকাল মানে আকিকার জন্য বিরিয়ানির আয়োজন করা হবে। সো এই আর কি, হাসিগুলো পছন্দ হয়েছে তোমাদের? তোমাদের পছন্দ হয়েছে? হ্যাঁ, এক কালারের দুইটা মানে হাসি নিয়ে আসছি, দুইটা হাসি মাশাল্লাহ অনেক সুন্দর। আর তোরা নন তো এখানে ওদের গরুর মধ্যে নাম দেওয়া হয়েছে, আর শুধু আইদামনির হাসি হাসি দিয়ে। হ্যাঁ, আইদামনির জন্য মানে হাসি দিয়েই আকিকারটা দেওয়া হইতেছে বিরিয়ানি করে। আর ইথিনাপু, আমি, ভাইয়া, ওদের সবাই আমাদের গরু দিয়ে আকিকা দেওয়া হয়েছে। সো যার রিজিকে যেটা আছে এটি হবে, আমরা যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে আমরা দুইটা হাসি আনছি। তো সবাই দোয়া করবেন আমার আইদামনির জন্য। হ্যাঁ, পছন্দ ছিল আপনি?
এইদিকে দাদুমনি চলে আসলো আমাদের আইদামনির আকিকার জন্য যে খাসিগুলো আনছি সেগুলো দেখতে। দাদু এসে দেখতেছে ঘুরে ঘুরে হাসিগুলো। মাশাআল্লাহ কানে কম শুনে সবাই কিউ মাইন্ড করবেন না। হ্যাঁ কানে কাছে সব কথা বলা লাগে।